সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি অপরূপ রেসিপি উইথ শিল্পী রান্নাঘর। আজকের রেসিপি আমি উনানে, দেখুন এই তো উনানে এসে গেছি আমি। উনানে আজকে আমি মাংস তৈরি করে দেখাবো। এখানে আমি মুরগির মাংস মানে চিকেন নিয়েছি, এখানে 1.5 কিলোর মতো চিকেন আছে। নিয়েছি আলু টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি। নিয়েছি একটা টমেটো, নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে আমি কাঁচা জিরে বা বেটে নিয়েছি, এখানে নিয়েছি গরম মশলা গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, নিয়েছি লবণ, তারপরে নিয়েছি জিরে গুঁড়ি, জিরে গোটা জিরে, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি আর পরিমাণ মতো তেল। দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো সর্ষের তেল। এবার আমি এই আলুগুলোকে এতে ভেজে নেব। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেবো একটুখানি নুন। নুন দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আর দিয়ে দেবো হলুদ। এইভাবে আমি আলুটাকে ভেজে নেব। আলুগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। আমার আলু ভাজা কড়াইতেই আমি এখানে দিয়ে দেবো আর একটু সর্ষের তেল। এবার এতে দিয়ে দেবো তেজপাতা। আর দিয়ে দেবো জিরে। এবার দিয়ে দেবো এতে পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এবার এতে দিয়ে দেবো টমেটোটাকে। ভালো করে মিশাবো। পেঁয়াজটা আমার আর টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দেব চিনি। লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচের মতো, ছোট চামচ। দেব হলুদ গুঁড়ো, ছোট চামচ তো তাই 2 চামচ দিলাম। দেব নুন, মিশিয়ে নেব। এবার দিয়ে দেব আদা, রসুন আর শুকনো লঙ্কা পেস্ট। এবারেতে আমি সামান্য দিয়ে দেবো জল। উনানের জাল তো, উনানের জাল খুলে মাংস রান্না করে দেখবেন, যারা খেয়েছেন তারাই জানবেন উনানের মাংস রান্নাতে কত টেস্ট। আমি আমার বাপের বাড়িতে আছি, সেখানেই আমি উনানে রান্না করছি। এবার দেব কাঁচা জিরে বাটা, আর দেব ধনে গুঁড়ো, এগুলো মিশিয়ে নেব। এবার একসাথে মশলাগুলোকে আমি একটু ভালো করে কষাবো।
এবার এতে মাংসগুলো আমি ঢেলে দেব। ঢেলে ভালো করে ভালো করে মিশিয়ে নেব। আমি মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেব। উনানে মাংস রান্নার মজাই আলাদা। মাংসটা আমার কষানো হয়ে গেছে, দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই আলুগুলোকে দিয়ে দেব। এবার ভালো করে আলুর সাথেও একটু কষিয়ে নেব। তো জল দিয়ে এখন আমি ভালো করে জাল করে নেব। দেখুন আমি একটু ঝোলঝলি রাখবো। এবার এতে দিয়ে দেব আমি গরম মশলা। এবার এতে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ি। দেখুন আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার, আমি আজকে একটু ঝোল ঝোল করেছি। দেখুন কড়াইতেই এখনো আছে। এভাবে মাংস রান্না করলে খুবই ভালো লাগে। আজ এ পর্যন্ত, দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।